হ্যালো ফ্রেন্ডস, নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো এই ভিডিওটার মধ্যে কথা বলবো Z5-এ আসা নতুন একটা বাংলা ফিল্ম শহরের উষ্ণতম দিনে, যেটা কিন্তু রিসেন্টলি রিলিজ হয়েছে। তো এই মুভিটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। তো এই ফিল্মটার মধ্যে আছে বিক্রম চ্যাটার্জি, সোলানকি রয় এবং আরও অনেকে। তো তোমরা যদি বাংলা সিরিয়াল দেখে থাকো, যদি ইচ্ছে নদী সিরিয়ালটা দেখে থাকো, সেই সিরিয়ালটার মধ্যে কিন্তু বিক্রম চ্যাটার্জি এবং সোলানকি রয় ছিল, তাহলে কিন্তু এই মুভিটা তোমাদের দেখার একটা আলাদা কিন্তু আকর্ষণ অবশ্যই থাকবে। তো এই ফিল্মটার মধ্যে যে মানে থিমটা ইউজ করেছে সেটা হচ্ছে প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব, বিচ্ছেদ, মিসআন্ডারস্ট্যান্ডিং এবং অনেক রকম ইস্যুস, এবং তার সাথে কিছু মানে মিক্সচার অফ কলকাতা নস্টালজিয়া যেটা এই ফিল্মটার মধ্যে ইউজ করা হয়েছে। বাট এই থিমগুলো সবসময় থাকলেই যে ফিল্মটা যে ভালো হয় সেটা কিন্তু সবসময় হয় না, যেটা এই ফিল্মটার সাথে আমার মনে হয় কিছুটা সেটা হয়তো হয়েছে। তো এখানে যদি গল্পটা একটু করে বলে দিই, এখানে পাঁচটা বন্ধুকে দেখানো হয়েছে যারা একসাথে কলেজে পড়তো। তো সেই কলেজ থেকে তাদের মধ্যে একটা ভালো বন্ডিং হয়েছে এবং ওই গ্রুপের মধ্যে একে অপরের একটা প্রেম ভালোবাসা এরকম একটা ফিলিংস বন্ডিং তৈরি হবে। কিন্তু তারপর অনেক রকম মিসআন্ডারস্ট্যান্ডিংস, কথা দিয়ে কথা না রাখা, এরকম অনেক জিনিস ঘটবে যার জন্যে এই গ্রুপটা থেকে সবাই দূরত্ব হয়ে যাবে। কেউ বাইরে চলে যাবে, কেউ নিজের একটা প্যাশনে চলে যাবে, কেউ স্ট্রাগল করছে, এরকম অনেক কিছু ঘটবে। তো এরপরে এখানে বিক্রম চ্যাটার্জি যে ক্যারেক্টারটা প্লে করছে ঋতবান, সে বাইরে চলে গেছিলো পিএইচডি করার জন্য এবং সে যখন কলকাতায় আসবে, আসার পর সে গ্রুপের সাথে যখন তার দেখা সাক্ষাৎ হবে, একটা সর্ট অফ রিইউনিয়ন হবে। তো তারপর তাদের বন্ডিংটা কী হয় বা এত বছর তারা যখন একে অপরের সাথে কন্ট্যাক্টে ছিল না, কার কী রকম অবস্থা ছিল, এবং এখানে বিক্রম এবং এই সোলানকে দুটো ক্যারেক্টারের যে একটা যে প্রেম ঘটিত ব্যাপার যে আগে ছিল সেটা আবার রিভাইভ হবে কি না, এসব কিছু জানতে গেলে তোমাদের Z5-এ গিয়ে শহরের উষ্ণতম দিনে মুভিটা দেখতে হবে। তো কনসেপ্টটা কিন্তু ভালো ছিল, মানে যেটা আমি বললাম প্রেম, বন্ধুত্ব, ভালোবাসা এবং একটু টাচ অফ কলকাতা, সেই ব্যাপারটা যদি ভালো করে ইউজ করতে পারতো তাহলে কিন্তু ফিল্মটা দেখার পর সেই ফিল্মটার একটা রাশ কিন্তু অনেকটা থেকে যেত। বাট যেটা কিন্তু এই ফিল্মটার সাথে কিছুটা হয়নি, কারণ এখানে মানে যে নস্টালজিয়াটা চালাতে চেয়েছে ডিরেক্টর, যে ব্যাপারগুলো এখানে ইমপ্লিমেন্ট করতে চেয়েছে, মানে বন্ধুত্ব, বন্ডিং, এখানে নর্থ কলকাতা কিছু জিনিস দেখাচ্ছে, বন্ধুদের যে লাইফটা দেখাচ্ছে, সেটা আমার কিছুটা মনে হয় সেই লিঙ্কটা বা কানেকশানটা হয়তো অডিয়েন্সদের সঙ্গে করতে পারেনি, এটা আমার মনে হয়েছে। কারণ ক্যারেক্টারগুলো যেভাবে এখানে ডেভেলপ করেছে বা ক্যারেক্টারগুলো যেভাবে এখানে দেখিয়েছে, সেই রুট লেভেল বা সেই মানে দেখেছে মনে হবে যে না, এরকম তুমি আশেপাশে দেখতে পাও যে নিজের সাথে যে রিলেটেবল করা, সেই ব্যাপারটা অনেকটা এই ফিল্মটার মধ্যে মিসিং ছিল। তো অভিনয় দিক থেকে যদি বলতে হয় সবার পারফরমেন্সগুলো বেশ ভালো লেগেছে, এখানে পাঁচটা বন্ধুর অভিনয়টা কিন্তু খারাপ লাগেনি এবং ফিল্মের গানগুলো কিন্তু বেশ রিফ্রেশিং, বেশ ভালো লাগবে শুনতে। এবং তাছাড়াও এই ফিল্মে বাকি আরও কিছু কোস্টার্স আছে যাদের কিন্তু পারফরমেন্সগুলো বেশ ভালো ছিল। এখানে অনিন্দ্য চ্যাটার্জির একটা রোল আছে যেখানে আমার মনে হয় তার এই ক্যারেক্টারটা তিনি কিন্তু বেশ বেশ ভালোভাবে ফুটিয়ে তুলেছে। বাট এই ফিল্মটার মধ্যে ওই মানে যে ভাইবটা, যে জিনিসটা মিস ছিল সেটা হচ্ছে বন্ধুত্বের যে একটা রিয়েল ভাইব, একটা রিয়েল বন্ডিং, সেই নস্টালজিক ব্যাপারটা যেটা দেখলে তোমরা তোমাদের বন্ধুদের কথা মনে পড়বে, সেটা কিছুটা আমার ফিল্মটার মধ্যে স্ক্রিন প্লেটাই মিসিং লেগেছে। এবং এই ফিল্মটার মধ্যে মানে যে মেন লিড হিরো হিরোইন বিক্রম চ্যাটার্জি, সোলানকি রয়, তাদের রিলেশনশিপটা আরেকটু মনে হয় আমার ম্যাচিওরলিভাবে হয়তো দেখাতে পারতো, কারণ ফিল্মটার যে ট্রিটমেন্টটা ছিল, যেভাবে এখানে গল্পগুলোকে দেখানোর চেষ্টা করছিল, সেখানে এই তাদের রিলেশনশিপটা যদি আরেকটু বেশি ডিপ ফোকাস করতো তাহলে হয়তো ফিল্মটা আরও ভালো হতো। বাট আমি একটা এক্সপেকটেশনস নিয়ে অবশ্যই দেখতে বসেছিলাম, কারণ ফিল্মটা যখন রিলিজ হয়েছিল বেশ অডিয়েন্সে ভালো রিয়াকশন মোটামুটি ছিল এবং যা থিম ছিল সেটা দেখে ভেবেছিলাম যে হয়তো এরকম থিমে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে সেরকম হয়তো মানে ফিল্ম হয় না, তো এটা হয়তো একটু একটা আলাদা রকম হতে পারে। বাট কিছুটা হয়েছে, কিছুটা হয়নি। বাট হ্যাঁ, ফিল্মটার স্ক্রিন প্লেটা বা স্টোরিটা বলা যেতে পারে মোটামুটি আমার ঠিকঠাক লেগেছে। বাট আমার মনে হয় বাকি বন্ধুদের যে গল্পগুলো সেগুলো আরেকটু তো ফোকাস করলে পুরো গ্রুপটার একটা যে ব্যাপার সেটা হয়তো আরও ইন্ট্যাক্ট থাকতো। বাট হ্যাঁ, ফিল্মটার লুক অ্যান্ড ফিলটা কিন্তু বেশ ভালোভাবে রাখা হয়েছে এবং এখানে যে রিয়েলাইজেশন, যে জিনিসগুলো দেখানোর চেষ্টা করছে সেগুলো ঠিকঠাক লেগেছে। মানে প্যাশনের বিরুদ্ধে গিয়ে যে কাজ করলে সে কাজটা যে ঠিকভাবে করা যায় না যতক্ষণ না তুমি নিজের প্যাশনের জন্য কাজ করছো, তো এখানে অনেক রকম জিনিস ভ্যালুস দেওয়ার চেষ্টা করেছে, সেগুলো আমার ঠিকঠাক লেগেছে, অতটাও খারাপ না। বাট ওভারঅল যদি বলি একটা যে ইম্প্যাক্ট যে করার দরকার ছিল ফিল্মটা দেখে সেটা কিছুটা হলেও হয়তো মিসিং ছিল। বাট হ্যাঁ, একবার দেখার জন্য হয়তো অতটাও খারাপ না, তোমরা একবার চাইলে দেখে নিতেই পারো, Z5-এ আছে। তো তোমরা যদি শহরের উষ্ণতম দিনের মুভিটা দেখে থাকো আমাকে জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার।